নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা দারুণ রেসিপি শেয়ার করছি। চিকেন আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, এটা আমার একটা রেসিপি। আমি বাড়িতে যেভাবে রান্না চিকেন আপনাদের সাথে আমি সেভাবে শেয়ার করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আর চলুন তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 1 কেজি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি, আর মাংসটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, আর কিছু কাঁচা লঙ্কা চেরা। আমি 1 কেজি মাংসের জন্য যে পরিমাণে মশলার দরকার আমি ওইভাবেই দিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। আর এখন দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর ঝালটা যে যেমন খায় তেমনই দেবেন। আর আমি মনে করি চিকেনে ঝালটা একটু বেশি হলেই ভালো হয়, চিকেনটা একটু ঝালঝালে ভালো লাগে। তারপর দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। এবার আমি চিকেনটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব, আর মাখানোর পর আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে চিকেনটা রেস্টে রেখে দেব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, আর তেল যখন গরম হয়ে আসবে আমি তেলে দিয়ে দেব 2 দারুচিনি, 2 এলাচ আর 2 লং। তারপর দিয়ে দিব তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি টমেটো দিয়ে দেব। এখানে 1টা টমেটো কুচিয়ে নিয়ে নিয়েছি। এবার যে মাংসটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দেব। তারপর আমি যে পাত্রে মাংসটা মাখিয়েছিলাম ওই পাত্রে যে মশলাটা লেগে রয়েছে তার মধ্যে আমি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু নেড়ে চেড়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম ফ্লেমে। তারপর আমি কিছুক্ষণ পরপর ঢাকা উঠিয়ে নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1টা বড় সাইজের আলু কেটে দিয়ে দিয়েছি, আর মাংসে আলু না হলে আসলে ভালো লাগে না। আমার আলু কিন্তু খুব ভালো লাগে মাংসের মধ্যে। আর এখন এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর তেলটা প্রায় ছেড়ে এসেছে মশলা থেকে। আসলে স্বাদটা কিন্তু কষানোর উপর কিন্তু নির্ভর করে, যত ভালো আপনি কষাবেন ততই এর টেস্ট আরও বাড়বে। তারপর আমি দিয়ে দিচ্ছি জল। মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে, তাই না? আর আমি এবার নেড়ে চেড়ে নিচ্ছি। আমি গরম মশলাটা পাতায় বেটে নিচ্ছি, আর এখানে দিয়ে দিয়েছি এলাচ, দারুচিনি আর গোলমরিচ। তারপর আমি গরম মশলা বাটাটা অ্যাড করে দিচ্ছি।
আর কিছুক্ষণ রেখে আমি গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই দেশি মুরগির চিকেনের রেসিপি। আজকের মতন এখানেই শেষ করছি, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।